বিমানদার কাছে আসছি। বিমানদা, এই যে দীর্ঘদিনের সমস্যা, এই একদিকে জবরদখল, একদিকে জমি দখল, একদিকে ফুটপাত দখল, এর কি সত্যি যদি সরকারের ইচ্ছে থাকতো অনেক আগের সলিউশন বার করা যেত না? না দেখুন, আমি একটু অন্যরকমভাবে বলতে চাই। মুখ্যমন্ত্রী যখন আসেন, আসার পথ তো আমরা সবাই জানি, চোখের সামনে আমাদের একটা তৈরি করা শিল্প সিঙ্গুর তাকে ধ্বংস করে ধ্বংসের মধ্যে দিয়ে এসেছিলেন। উনি ভেবেছিলেন বিরাট পশ্চিমবঙ্গের কাজ করেছেন, এবং এসে উনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন কি, আমি কলকাতায় যদি আসি, আমি একজন আরবান প্ল্যানারও বটে, যদি কলকাতাকে লন্ডনের মতো করবেন, কলকাতা ব্রিটিশ পিরিয়ডে বলা হতো দ্বিতীয় লন্ডন, সেকেন্ড ইম্পর্টেন্ট সিটি ছিল ব্রিটিশ এম্পায়ার, এবং কলকাতা শহরে যে ঘটনাটা তারপরে স্বাধীনতার পরে যে ঘটেছিল, যে আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট ঘটেছিল, তারপরে একটা তার ধারা পাল্টাতে শুরু করে, বিশেষ করে লেফট ফ্রন্টের সময় একটা কমপ্রিহেন্সিভ পরিকল্পনার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কঠিন কাজ, হকার উচ্ছেদ কিংবা রাস্তা তৈরি করার সময় রাস্তার ধারে যারা আছে, আমি ক্যালকাটি ইম্প্রুভমেন্ট ট্রাস্টেও চাকরি করেছি, যে আমরা জানি যে লোকাল এরিয়াতে কী করে একটা বাজার তৈরি করতে হয়, লোকাল এরিয়াতে কী করে একটা রাস্তা তৈরি করতে হয়। সেখানে দাঁড়িয়ে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট অপারেশন সানশাইন, আমি বিশেষ করে এই কারণে বলছি, এটা 96-এর ঘটনা, এবং সেই সময় আমি ঘটনাচক্রে ম্যানচেস্টারে তখন প্ল্যানিংয়ের একটা বিষয় রিজেনারেট করা সিটিকে, এবং আমার খুব ভালো লাগছিল তখন সুভাষ চক্রবর্তী একটা হকারকেও উচ্ছেদ না করে, তাদেরকে একটা জায়গা দিয়ে শহরটাকে একটা প্ল্যান জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন। আমি মনে করি কলকাতা শহরের ওই যে শহরের, আপনারা এটাও জানেন যে একজন কলকাতা শহর হচ্ছে ওপেন এরিয়া সবচেয়ে কম, আমাদের ট্রান্সপোর্ট এরিয়াটা 6-7%, ট্রান্সপোর্ট এরিয়ার মধ্যে ফুটপাথকে আমরা ধরে নিই, সেই ফুটপাথ যদি হকারে ভর্তি হয়ে যায় তাহলে শহরটা আরও খারাপ হয়ে যায়। আপনি দেখবেন এই সময়, আপনি বিকাশটাকে বললেন না, বিকাশ ভট্টাচার্যকে আমি দেখেছিলাম যখন উনি মেয়র, উনি ওই অপারেশন সানশাইন থেকে শিক্ষা নিয়ে একটা পদ্ধতি করেছিলেন, যে শহরের ফুটপাথে 1/3 হকার বসবে, 2/3 ফাঁকা থাকবে। কারণ কি? কারণ এটা বিভিন্ন সময় কোর্ট থেকে শুরু করে সকলে বলেছিল ফুটপাথটা হচ্ছে যারা পেডেস্ট্রিয়ান তাদের জন্য, এবং এই জায়গাটা, এবং আরো বলেছিলেন যে ইম্পর্টেন্ট যে জাংশন, সেখান থেকে 50-60 ফুট দূরে হকার বসবে না। এবারে দেখুন, উনি আজকে 13 বছর পরে উনি চরম হতাশায় ভুগছেন, কারণ লন্ডন কিছু আলো ছাড়া কলকাতা শহরের সমস্ত পুকুর প্রায় বুঝিয়ে ফেলেছেন। সেটা ভয়ঙ্কর অবস্থা, সেটা আপনি বুঝতে পাচ্ছেন কি কারণে, যে কলকাতায় একটা ধ্বংসের মুখোমুখি আমরা। কিরকম কলকাতায় আরবান হিট, যেটা আপনারা যে হিট আইল্যান্ড তৈরি হয়েছে, রাত্রিবেলার টেম্পারেচার যখন 38 ডিগ্রি কি 36 ডিগ্রি, সরি দিনের বেলায়, তখন রাতের বেলায় হয়ে যাচ্ছে 31 ডিগ্রি 32 ডিগ্রি। কেন? কারণ অসংখ্য পুকুর বাজিয়ে বেআইনিভাবে বাড়ি তুলেছেন, মাটির নিচ থেকে জল অকারণে তুলেছেন। আর ঠিক তেমনি ফুটপাথটাকে পয়সা খাওয়ার, এমন পার স্কোয়ার ফিটে যেমন জমি দখল হচ্ছে, তেমনি পার স্কোয়ার ফিটে ফুটপাথ বলছেন না, এই যে ফুটপাথ মানে এখন শুধুমাত্র উচ্ছেদ করে কোনোদিনই এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। তার শেষ সম্বল হচ্ছে ফুটপাথে সে সহকারী করে সারা পৃথিবীতে, তাই তাকে একটা সুনির্দিষ্ট পথে না গিয়ে, একটা পরিকল্পনার মধ্যে শহরকে না নিয়ে হঠাৎ করে উনি বলে দিলেন আজকে উচ্ছেদ করতে হবে। এটা হয় নাকি? উচ্ছেদ করতে গেলে একটা পরিকল্পনা করতে হয়, এবং বিশেষ করে যারা হকার ইউনিয়ন আছে তাদেরকে, তাদের রুটি রুজির সাথে যুক্ত, সেটাকে আনতে হবে একটা পরিকল্পনা। এই শহর আরো ধ্বংসের মধ্যে যাবে, মানুষের মধ্যে চরম হতাশা হবে, ফুটপাথবাসীরাও, ফুটপাথে যারা লোক রয়েছে, ফুটপাথে যারা হকিং করছে, তাদেরকে বোঝাতে হবে এই ফুটপাথ শুধু তাদের জন্য একদম শেষ। আমি এই জায়গা থেকে একদম বিমানবন্দর কথা সূত্র ধরেই বলবো, যে কোনো রাজনীতি নয়, রাজনীতি বাদ দিয়েও একটা মোদ্দা কথা হচ্ছে, যদি সত্যি সত্যি কোনো সমাধান সূত্র বার করতে হতো, তাহলে এইভাবে শুধুমাত্র বকা ঝকা বা ক্যামেরার সামনে নিজের দপ্তর বা 2-4টে মন্ত্রীকে, 2-4 জন মন্ত্রীকে কিছু করা কথা শুনিয়ে দিলাম তার মধ্যে দিয়ে বোধ হয় নয়। তার জন্য আরও সুষ্ঠু পরিকল্পনার দরকার ছিল, অনেকটা দেরি হয়ে গেছে, এখন কি নেওয়া সম্ভব হবে জানি না। সময় শেষ, আপাতত বিতর্ক এখানেই শেষ করছি, ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিকাশবাবুর কাছে আসছি, বিকাশবাবু, এই যে দীর্ঘ জায়গা, দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর ধরে কিছু কিছু ব্যবসায়ী বসে রয়েছেন, বারবার ধরে একই ঘটনা ঘটছে, আরও বেশি কোথাও বেড়েছে, সংখ্যা বেড়েছে, করে কমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কদিন ধরে কিছুই জানতেন না, ফুটপাথ দখল হোক বা জবরদখল হোক বা জমি নিয়ে হোক বা পুলিশ কী করে বা কাউন্সিলর কী করে পুরসভা কী করে,
আজকে এতদিন বাদে প্রথম জানতে পারলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়ে এসব হয়েছে, এবং মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর তার কাউন্সিলররা, তার ভাড়ার নেতারা সবাই মিলে এই ধরনের ব্যবস্থা করেছেন, তাদের একটা কাঠমান্ডির ব্যবস্থাও আছে। সুতরাং হঠাৎ মুখ্যমন্ত্রী খুব ভাঙল, তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে এখন তার বিশ্বাসযোগ্যতা ফেরাতে হবে। সেই বিশ্বাসযোগ্যতা ফেরাবার লক্ষ্যেই এইসব কাণ্ড কারখানা আর কিছুই না। কারণ পুলিশ এত তৎপর হয়তো একদিন হয়ে গেল, এত বছরে পুলিশ তৎপর হয়নি, খুব ভালো কতদিন ধরে রাখতে পারেন দেখেন। মুখ্যমন্ত্রী বসে তিনি সরাসরি নিজের দলের সমালোচনা করছেন, তিনি কড়া বার্তা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী শুরু তো করেছেন, সাধুবাদ জানানো উচিত। যারা পুরসভায় নির্বাচিত হয়ে আসেন তারা কি তৃতীয় স্তরের সরকারের প্রধান? আজকে মুখ্যমন্ত্রী সেই সমস্ত পুরসভার অন্যায় কাজের বিরুদ্ধে কোনো সরকারি নির্দেশনামা জারি করলেন না, তাদের ডেকে এসে ধমকালেন, তারা তার কাছে বৃত্তের মতো, কিন্তু সাংবিধানিক যে একটা সম্মান আছে সেই সম্মানকে তো রাখা উচিত। আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে পার্লামেন্ট হাউসে বসিয়ে ধমক টমক দেয় যে তোমার রাজ্যে এটা হচ্ছে, তোমার রাজ্যে ওটা হচ্ছে, তুমি জোর জবরদস্তি করছো, এটা কেমন দেখাবে? সেটা যেমন একটা অসভ্য অসভ্যতা, যেটা করলে মুখ্যমন্ত্রী চূড়ান্ত অসভ্যতা এবং নৈরাজ্য তৈরির একটা প্রবণতা মাত্র। এছাড়া কিছু বেশ বেশ অনেক ধন্যবাদ বিকাশবাবু। আমি